শুভ সন্ধ্যা বন্ধুরা। ঠাকুর মায়ের সংসার থেকে আমি সোমশুভ্র ও আমার সহধর্মিনী চৈতালি আমরা দুজন উপস্থিত হয়েছি এই প্রথমবার। কেউ যদি উপস্থিত থাকো আমাদেরকে একটু জানান দাও যে আমরা পরিষ্কার তোমাদের কাছে পৌঁছচ্ছি কি না, মানে আমাদেরকে পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ কি না আর শুনতে পাচ্ছ কি না। আজকে ঠাকুর মায়ের সংসার থেকে এটি বলতে পারো সূচনা পর্ব। আমরা শুরু করতে চলেছি ঠাকুর ও মায়ের আদর্শ নিয়ে, আমাদের অনুভূতি আমাদের উপলব্ধি তোমাদের সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করব। তোমরা যদি কেউ উপস্থিত থাকো জানান দাও, আর যদি উপস্থিত কেউ এখন হয়ে উঠতে না পারো আমরা কিন্তু আমাদের পর্ব শুরু করে দেব। কারণ আমি বারবার একটি কথা বলি যে সময়ের মূল্য কিন্তু আমাদের সকলকে রাখতে হয়, সময়ের সম্মান দিতে হয়। আমাদের এই লাইভ পডকাস্ট বলতে পারো এই সেশনটা এই ঠাকুর মায়ের সংসারের দেওয়ালে থেকে যাবে, আর এই লাইভ সেশনটার পরে ভিডিওটি আমি ইউটিউব চ্যানেলে আপলোড করে দেব। সেই লিঙ্কটাও যথাসময়ে আমি ঠাকুর মায়ের পরিবারে শেয়ার করে দেব, তোমরা তখন দেখে নিতে পারবে। আমরা বরং শুরু করে দিই আমাদের আজকের সূচনা পর্ব, ঠাকুর মায়ের সংসার থেকে আমাদের প্রথম লাইভ। আমি চৈতালির যে তোমাদের সঙ্গে যে পরিচয় করিয়ে দিলাম, ও কখনো লাইভে সরাসরি এইভাবে আসে না, আজকে এসেছে। এটির একটি বিশেষ কারণ আছে। আমি ওকে আমার সহধর্মিনী এই শব্দটি দিয়ে আখ্যায়িত করলাম। প্রকৃত অর্থেই তো সহধর্মিনী, কিন্তু এই সহধর্মিনী শব্দটার যে ব্যঞ্জনা তা কিন্তু আমরা বারবার দেখতে পাই আমাদের ঠাকুর ও মায়ের জীবনে। আমাদের বৈবাহিক সূত্রে আমরা আবদ্ধ হই একে অপরের সঙ্গে, তার কিন্তু একটি প্রধান উদ্দেশ্য হচ্ছে ধর্মপথে সহায়তা করা। যিনি আমাদের সংসারের চলার পথে আমাদের ধর্মপথে সহায়তা করেন আমাদের পুরুষদের, তিনি হচ্ছেন সহধর্মিনী। এবার এই ধর্মপথ কি আর কীভাবেই বা তার সহায়তা করা যায়, সেই সমস্ত তো কথায় কথায় আসতেই থাকবে। প্রথমে তোমাদেরকে সুস্বাগতম জানাই আমাদের এই পরিবারে। আমি চৈতালির হাতে মাইকটি দিচ্ছি, সেও তোমাদেরকে তার মতো করে আহ্বান জানাবে। তো আমি চৈতালি বলবো না, কারণ আমি ওকে চৈতি বলেই ডাকি। আর যে সমস্ত বন্ধুরা আছো যারা ওয়াকিবহাল আমাদের সম্বন্ধে, তারা জানো যে চৈতি বলেই কিন্তু ওকে সবাই চৈতি দি বা চৈতি এই নামেই ও বেশি পরিচিত। কাজেই আমিও ওকে চৈতি বলে ডাকি, তাই চৈতি বলেই বলবো। তো চৈতির হাতে এখন আমি, যেহেতু আমাদের একটি মাইক, আমাদের ভাগাভাগি করে সংসার জীবন যেমন আমরা ভাগ করে নিই, সেরকমভাবে আমরা আমাদের মাইকটিও ভাগ করে নিচ্ছি। সুস্বাগতম বন্ধুরা, আমার প্রথম লাইভ বলতে পারো। এর আগে খুব একটা আসিনি, কোনো দিনই আসিনি। ঠাকুরমার সংসার
ঠাকুরমার সংসারে আমার সমস্ত শ্রোতা বন্ধু ভাই বোন যারা আছো, বড়দা যারা আছেন তাদের সুস্বাগতম। ঠাকুরমার সংসারে এই জন্যেই বলছি, বাড়িটা হয়তো আমাদের দুজনের, কিন্তু বাড়ির মধ্যে যে মানুষ দুটি বসবাস করেন মানে সোল হিসাবে, তারা হয়েছে আমাদের পিছনে দেখো যে ছবি রয়েছে সেই ঠাকুরমা। তাদেরকে নিয়েই আমাদের পথ চলা, কারণ আমরা বিশ্বাস করি, আমরা সোলে বিশ্বাস করি, আত্মায় বিশ্বাস করি। কোথাও একটা গিয়ে আমাদের দুজনের কোথাও একটা মিল হয়তো খুঁজে পেয়েছিলেন ঠাকুরমা, যার জন্য আমাদের দুজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন। কারণ ঠাকুর একটা কথা বলতেন, কুটো বাঁধা আছে। তো আমিও আমার কর্তাটিকে বলি, আমার কোথাও একটা কুটো বাঁধা তোমার সঙ্গে রয়েছে, সেটা মানে সাতটা জন্ম ধরে, এইটা কোন জন্ম সেটা তো বলতে পারি না, কারণ অতটা আমাদের গভীরতা হয়নি। তো যাই হোক, ঠাকুরমার জীবনী, ঠাকুরমার ধর্মকথা, ঠাকুরমা আমাদের জীবনে কতটা ওতপ্রোতভাবে জড়িত সেটা একটু হলেও আমরা অনুধাবন করার চেষ্টা করব। সেই জন্যেই আজ প্রথমবার, অনেকে অনেক সময় অনেকবার অনুরোধ করেছেন, আমরা সব সময় মানে শুনেছি আসতে পারিনি, তবে এই প্রোগ্রামে আসতে পেরে, আমার স্বামী তো বলেনি লাইভ করেন, আমি এই প্রোগ্রামে আসতে পেরে নিজেকে খুব আমার খুব ভালো লাগছে আর কি, যে ঠাকুরমার কথা বন্ধুদের সামনে যারা আমার সামনে রয়েছেন এবং দূর দূরান্তের বন্ধুরা রয়েছেন তাদের সঙ্গে আমার ভালোবাসা, আমাদের উপলব্ধির কথা ভাগ করে নেব। চৈতি একটা কথা বলল যে এটা প্রকৃত অর্থেই কিন্তু ঠাকুরমায়ের সংসার। আমরা মনে করি যে এই বাড়ি ঘর দলিল দস্তাবেজে কি আছে সেইটা কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। হ্যাঁ, হয়তো সাংসারিক জীবনে সেটি গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে বা আধ্যাত্মিক চেতনা যেখানে যেখানে প্রয়োজন আর কি, সেই জায়গা থেকে বলতে পারি যে আমরা মনে করি যে এটি ঠাকুর মায়েরই পরিবার, আমরা তাদের আশ্রিত। এবং আরেকজন সদস্য আছেন যাকে কিন্তু অনেকেই তোমরা চেনো, কেন বলছি না, আমার আরেকটি অনুষ্ঠান হয় যেখানে আমি লাইভ প্রায়ই করি, গল্প হলেও সত্যি, সেই গল্প হলেও সত্যিতে তার সঙ্গে প্রতিদিন তোমাদের দেখা হয়, মানে প্রতি পর্বে তোমাদের দেখা হয়। আজকে ঠাকুর মায়ের সংসার থেকে আমরা যখন এসেছি, তাকে ছাড়া কি আসতে পারি কখনো? এই যে তিনি হচ্ছেন আমাদের এই ছোট্ট গোপাল সোনা, এই গোপাল সোনা হচ্ছে আমাদের বেঁচে থাকার রসদ এবং ওনার আশ্রয়ে আমরা থাকি। আর আমরা তো জানি যে ঠাকুরকে আমরা সেই গোপাল, সেই শ্রীকৃষ্ণেরই বিগ্রহ হিসেবে দেখি, দর্শন করি, যে ঠাকুর মা আমাদের কাছে লক্ষ্মী নারায়ণ স্বরূপ, যে আমাদের সমস্ত কিছুর উৎস। তো গোপাল দাদাকে আপাতত আমরা একটুখানি তার যথাস্থানে, তিনি যেখানে থাকেন সেখানে তাকে বসিয়ে দিই, দিয়ে আমরা চলো তোমাদের সঙ্গে, আমি বলবো না ধর্মকথা, ভীষণ সিরিয়াস একটা গুরুগম্ভীর সৎসঙ্গ সেরকম কিন্তু নয়, এটাকে বলতে পারো আড্ডা। কারণ আমি মনে করি ঠাকুর মা আমাদের একেবারে বাড়ির লোক, আমাদের আটপৌরে সাংসারিক জীবনে যেরকম মা বাবা, সেই রকমই এই দুটি মানুষ সারা জীবন দিয়ে তারা কিন্তু আমাদেরকে দেখিয়ে গেছেন যে আমাদের এই প্রতিদিনের এই যে সংসার, এই ডামাডোলের সংসার যেখানে নানান কাজে আমরা ব্যাপৃত, কখনো আমরা হিসেব করছি, কখনো আমরা ঝগড়া করছি, কখনো আমরা বাড়ি কী করে ঠিকঠাক থাকে এই সমস্ত দেখছি, এই সব কাজের মধ্যেও ঈশ্বর চেতনাকে সঙ্গে নিয়ে কীভাবে এগোনো যায়। গৃহী ভক্তদের কৃপা করার জন্যই কিন্তু এই নররূপী নারায়ণ এবং আমাদের জগজ্জননী মায়ের আবির্ভাব, তারা একদম আমাদের বাড়ির মা বাবা। অতএব
ভগবানকে কিন্তু ভয় করো না কখনো। ভগবান ভয়ের বস্তু নন, ভগবান একদম জাপটে ধরার বস্তু। যখন খুব ক্লান্ত লাগবে, মনে করবে যে মায়ের কোলে মাথাটা দিয়ে শুয়ে আছো, মা তোমার মাথায় একটুখানি বিলি কেটে দিচ্ছে, তখন দেখবে অদ্ভুত একটা আরাম পাবে, একটা অনুভূতি পাবে। আবার ঠাকুরের কাছেও যখন কোনো দ্বিধাদ্বন্দ্বে পড়বে, হয়তো জীবন্ত দ্বিধাদ্বন্দ্ব ভর্তি সংকুল, সেখানে গিয়ে ঠাকুরকে বলবে, ও ঠাকুর এটা কীরকম হচ্ছে, আমি না ঠিক গণ্ডগোল হচ্ছে, কী হবে বলো তো, একটু বলে দাও তো, এটা একটু করে দাও তো। দেখবে একটা না একটা কোনোভাবে তোমার কাছে কিন্তু সেই ইঙ্গিত চলে আসবেন, এবং উনি কিন্তু তোমাকে ঠিক বুঝিয়ে দেবেন যে তোমার কী করণীয়। কাছেই ওনারা অতীত একেবারেই নয়। আমরা কথায় হয়তো বলি ঠাকুর এসেছিলেন, মা বলেছিলেন, কিন্তু আমার মনে হয় এই ছিলেন কথাটা কিন্তু খাটে না তাদের জন্য। ঠাকুর আছে, মা আছে, এখনও আছে, আমি তো আপনি করেও বলি না আছেন ছিলেন নামে, এরকম মা আছে, ঠাকুর আছে, তুমি একদম তুমির সম্পর্ক, এবং আছে এখন বর্তমান বাড়িতে যেরকম মা বাবা থাকে, তো রয়েছে, তো ঠাকুর মা আমাদের সঙ্গে রয়েছে। কাজেই তাদেরকে দূরের বস্তু করে আসনে শুধু তুলে রেখে ধূপ দীপ্তি দিয়ে পূজা অর্চনা করলে কিন্তু তাদের আসল সম্মান আমার মনে হয় দেওয়া যায় না। তাদেরকে জাপটে ধরতে হয়, তাদের খাত ধরে জীবনের পথে পা ফেলতে হয়, তাদের সঙ্গে ঝগড়া করতে হয়, তাদের গলা জড়িয়ে ধরতে হয়, আর খুব ক্লান্ত হলে একদম চোখ বন্ধ করে মনে করবে যে সেই যে মা পা মেলে বসে আছেন, বা মাই যে ওপরে মা যেরকম রয়েছে বাবু হয়ে বসে, মনে করবে যে মায়ের কোলে তুমি মাথা দিয়ে চোখটি বন্ধ করে শুয়ে আছো, আর মাকে বলবে মা আমার মাথা একটু হাত বুলিয়ে দাও তো। দেখবে এই অনুভূতি কিন্তু পাওয়া যায়, এটা সম্ভব। তো চৈতি ঠিক করেছে যে তার মনে কিছু কিছু প্রশ্ন, মানে তার মনের প্রশ্ন নয়, এটা আম জনতা, আমাদের সকলের, আমাদের মানুষের মানব জীবনে এই প্রশ্নগুলো আসে। তো ও আজকে ঠিক করেছে যে ও হয়তো একটু প্রশ্নকর্তার ভূমিকায় থাকবে, আর আমি আমার এই অত্যন্ত ক্ষুদ্র বুদ্ধি, স্বল্প বুদ্ধি দিয়ে সেইটাকে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি কিন্তু আমি বলবো না, মানে ওই যে ওপরে দুজন বসে রয়েছে, তো ওরাই বলাবে আমার মুখ দিয়ে, কি চৈতির মুখ দিয়ে। তো দেখি কতটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আর তোমাদের মনোগ্রাহী করে তুলতে পারি ঠাকুর মায়ের সংসার, আর এই সংসারের সদস্য তোমরা সকলে, কাজী আমরা একই পরিবার ভুক্ত। চলো দেখি চৈতি কি বলে। মনে অনেক রকম প্রশ্ন থাকে, তো আমার প্রথম প্রশ্ন যেটা মনে হয়, আমরা রিসেন্টলি হয়তো তোমরাও দেখেছ ঠাকুরের জন্মতিথি গেছে, তো জন্মতিথি খুব বেশি দিনের নয়, 200 বছরও হয়নি, তার মধ্যে কোথাও একটা আমাদের সকলেরই মনে হয় এবং সামাজিক পটভূমিকায় যেটা দেখি আর কি, সামাজিক বাস্তব চিত্র যেটা বলে, যে কোথাও মানুষ ভীষণ অধৈর্য, ভীষণ একটা ডামাডোল শুরু হয়েছে, ভীষণভাবেই মন ভীষণ চঞ্চল অস্থির, দুঃখ যন্ত্রণা তো সবার ছিল, ঠাকুরের সময় ঠাকুর নিজেও ছিল, শারীরিক যন্ত্রণা তো ছিলই, সেটা আমরা সবাই জানি, কিন্তু মানসিক অস্থিরতা ভীষণভাবে বেড়ে গেছে। এত অল্প সময়ের মধ্যে স্বামীজি, মা, ঠাকুর এবং তাদের সঙ্গে এসেছিলেন যে অন্যান্য পারিষদরা, তারা এত কিছু বলেছেন, এত কিছু বুঝিয়েছেন আমাদের, এবং সহজ সরলভাবে। ঠাকুরের কথা হচ্ছে গীতারই আরও সহজ সরল কথা, মানে রোজকার যে কথাবার্তা আমরা ফ্যামিলিতে, পরিবারে বলে থাকি, সেই রকম ভাষা প্রয়োগ করেই কিন্তু ঠাকুর আমাদেরকে অনেক কিছু তাত্ত্বিক জ্ঞান সহজ ভাষায় বর্ণিত করেছেন। কিন্তু কোথাও একটা আমরা তাদেরকে বুঝতে পাচ্ছি না বা ভুলে গেলাম, এই প্রশ্নটা
আমি আমার কর্তাকে দিচ্ছি। চৈতির এই প্রশ্নটা মাঝে মাঝেই আমাকে জিজ্ঞেস করে এবং আমাদের সকলের মনে আসে যে আমাদের এই বাবাটির বয়স 200 বছরও হয়নি, তো সে তো অত্যন্ত সাম্প্রতিক কালে, যদি ইতিহাসের নিরিখে দেখি আমাদের ঠাকুর তো খুব বেশি দিন আগে আমাদের চোখের সামনে থেকে তিনি অন্তর্হিত হননি, তার মধ্যেই তার শেখানো কথা আমরা ভুলে গেলাম কি করে? এইটা একটা প্রশ্ন যে স্বয়ং ঈশ্বর, তিনি ঈশ্বর স্বরূপ, তিনি অবতার বরিষ্ঠ, তিনি যখন এলেন আমরা সেই অবতারকে, সেই ঈশ্বরকে আমাদের সামনে পেয়ে আমরা তাকে ভুলে গেলাম কি করে? এটা কি করে হয়? এর একটি সহজ ব্যাখ্যা আমার, আমি একটি গল্পের মাধ্যমে বলি, তোমাদের খুব পরিচিত গল্প, যে আমাদের ঠাকুর বলতেন যে ঠাকুর তো ছোট ছোট গল্প, যেগুলোকে ইংলিশে প্যারাবলস বলে, সেরকম ছোট ছোট গল্প দিয়ে তিনি আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিতেন তার গ্রাম্য ভাষায়, সহজ ভাষায়, যাতে আমরা বুঝতে পারি। তো তিনি সকলের মধ্যে ঈশ্বর রয়েছেন এবং সকলেই নিজ নিজ কাজ করছে, তবু সংসারের এই হাল কেন? এটা বন্ধুরা আমার কাছে একটি কথায় উত্তর যদি বলো তা হচ্ছে সংস্কার। মনে করে দেখো, যখন যুদ্ধ চলছে, কুরুক্ষেত্র যুদ্ধ চলছে, সেই সময় শ্রীকৃষ্ণকে কিন্তু দুর্যোধন, শকুনি, দুঃশাসন প্রতিদিন দেখছেন, তাহলে তাদের শুভ চেতনার উন্মেষ ঘটছে না কেন? জগজ্জননী মা যখন মহিষাসুরকে বধ করতে যাচ্ছেন, জগজ্জননী মাকে দেখেও মহিষাসুরের মনে সুবুদ্ধির উৎপন্ন হচ্ছে না কেন? কংস যে কিনা সম্পর্কে শ্রীকৃষ্ণের মাতুল, মামা, তিনি শ্রীকৃষ্ণকে দেখে ঈশ্বর স্বরূপ না ভেবে শত্রু ভাবছেন কেন? এই সমস্ত কিছু সংস্কারের খেলা। এবং ঠাকুর যখন জীবিত ছিলেন, মানে শরীরে ছিলেন, ঠাকুর যখন শরীরে ছিলেন, ঠাকুর তো তখন ঠাকুরের ভক্ত সংখ্যা মেরে কেটে হয়তো 50 জন। তারপরে তো আমাদের স্বামীজি যখন ঠাকুরকে নিয়ে গেলেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন মঞ্চে, সারা বিশ্ব জুড়ে আস্তে আস্তে ঠাকুরের ভাবধারায় অনুপ্রাণিত হলো বহু 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 মানুষ। কিন্তু যখন সশরীরে নারায়ণ বর্তমান, তখন এত দৈন্য কেন? তখন তো আরও অনেক লোকের ভূমিতে লুটিয়ে পড়ার কথা তাকে দেখে। আসলে ঈশ্বরকে চিনতে গেলে, ঈশ্বরকে অনুধাবন করতে গেলে নিজের ক্ষেত্রটিকে প্রস্তুত করতে হয়। তোমার মাটিতে যদি তুমি লাঙল না চালাও, সেখানে বীজ পুঁতে কোনো লাভ হবে না। আগে বেডটাকে প্রস্তুত করতে হয়, তারপরে তুমি যখন এ করবে, তুমি যখন সেখানে বীজ বপন করবে, তখন কিন্তু তা ফলপ্রসূ হবে, নইলে কিন্তু নয়। তো এই সত্যটি এই ক্ষেত্রে খাটে। আমাদের সংস্কার জিনিসটা এবারে কি? একদিন এক সন্ন্যাসী মাঝখানে, বন্ধুরা, একটি ফোন এসে গিয়েছিল বলে একটু হয়তো ডিস্টারবেন্স হয়েছে, তো আশা করি দেখা যাচ্ছে একমাত্র আমি সোনালীকে দেখতে পাচ্ছি। সোনালী, যদি একটু জানাও বাবু যে আমরা কি তোমাদের কাছে পরিষ্কার, আবার কি রিজিউমড হলো ভিডিওটি? আমার মনে হয় ঠিকঠাক শোনা যাচ্ছে।
সোনালি লিখেছে, হ্যাঁ একদম সোনালি, আমি এই প্রশ্নটার উত্তরটা দিয়ে তুমি করো, হ্যাঁ আমি এই প্রশ্নটার উত্তর দিয়ে দিই। তো এই যে সংস্কার, এই সংস্কার বিষয়টি হচ্ছে, সেই গল্পটি বলি, যে একটি সন্ন্যাসী ভাবাবিষ্ট হয়ে মাটিতে উল্টে পড়ে আছেন, মানে তিনি আর কি সমাধিস্থ হয়ে গেছেন, ঈশ্বর চিন্তায় তিনি সমাধিস্থ হয়ে তিনি ভূমিতে পড়ে আছে। এবারে পাশ দিয়ে যাচ্ছে একটি মাতাল, সে যেতে যেতে এরকম করে তো দেখছে, মাথা টাথা তার, সে তো টলমল টলমল করছে, সে সাধুর দিকে তাকিয়ে বলছে, ওরে বাবা এ তো আমার থেকেও বড় মাতাল রে, আমি তো তাও হেঁটে দুপায়ে হেঁটে বাড়ি ফিরছি আর এ তো উল্টে পড়ে আছে, এ তো সাংঘাতিক বড় মাতাল, আমার থেকেও বড় মাতাল, বলে সে তো টলতে 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 চলে গেল। খানিকক্ষণ পরে সেই রাস্তা দিয়েই যাচ্ছে একটি চোর, সে এসে বলছে, ও বুঝতে পেরেছি, এ না অনেক চুরি টুরি করেছে, চুরি টুরি করে নিশ্চয়ই পুলিশ পেছনে ধাওয়া করেছে, তাই এখানে না মটকা মেরে শুয়ে আছে সাধুর ভেক ধরে, এ তো আমার থেকেও সেয়ানা চোর রে, যাতে পুলিশ ভাবে যে এ তো সাধু সেই জন্য ছদ্মবেশ ধরে শুয়ে আছে। এর কিছুক্ষণ পরে একজন সন্ন্যাসী এসেছেন, তিনি দেখে চিনতে পেরেছেন, তিনি বলছেন যে, ওরে সর্বনাশ, এ তো বিরাট বড় মহাত্মা, এই মহাত্মা ভাব সমাধিতে লীন হয়ে এখানে পড়ে আছে, তো তিনি তো সঙ্গে সঙ্গে সেই মহাত্মার মাথাটি তার কোলে নিয়ে সেখানে জল দিয়ে তার কানে ঈশ্বরের মন্ত্র দিয়ে নাম গান করে তাকে সেখান থেকে আবার এই জগতের জন্য প্রস্তুত করলেন, ধাতস্থ করলেন তাকে। এবারে গল্পটির থেকে আমরা কি জানলাম, গল্পটির থেকে জানলাম যে যে মানুষ যেমন, সে মানুষ অন্যান্য মানুষকে সেরকমই ভাবেন, সংসারটাকে সেরকমই দেখেন, এই হচ্ছে সংস্কার। সংস্কার আসলে বন্ধুরা হচ্ছে একটা অভ্যাস, হ্যাবিট, একটা কাজ আমি একদিন করলাম, দুদিন করলাম, তিন দিন করলাম, করতে করতে করতেই থাকলাম, এটা হয়ে গেল আমার অভ্যাস, আর এই অভ্যাসটাকে দীর্ঘদিন আমি যখন টেনে নিয়ে যাব, বহন করে নিয়ে যাব, তখন সেই অভ্যাসটি আমার চরিত্র হয়ে দাঁড়াবে, চরিত্রের অঙ্গ হয়ে দাঁড়াবে, আর আমি যখন এই দেহ ত্যাগ করব, তখন এই চরিত্রটি সংস্কার রূপে আমার সঙ্গে কিন্তু চলে যাবে, পরজন্মে এই সংস্কার নিয়েই আমি আবার পৃথিবীতে ফিরে আসব। অতএব ঈশ্বর আমাদের সামনে আসেন, কিন্তু ঈশ্বরকে চিনে নেওয়ার জন্য যে সংস্কারটি দরকার, সেই সংস্কারটি আমাদেরকেই তৈরি করতে হবে। সংস্কারটিকে আমি বলতে পারি চশমা। আজকে ধরো আমার এই চশমার কাঁচ যদি হতো লাল, আমি কিন্তু নীল আকাশকেও দেখতাম রক্তবর্ণ, আমি মাটিকেও দেখতাম লাল, সামনে দাঁড়িয়ে থাকা তোমাকেও দেখতাম লাল, কিন্তু সব জিনিস কি লাল তা তো নয়। আবার যদি চশমাটি হতো নীল, তখন সব কিছুকে আমরা নীল দেখতাম, যেমন রোদ চশমায় দেখি। কিন্তু যদি এই রকম পরিষ্কার স্বচ্ছ চশমা হয়, তাহলে যার যেটি স্বরূপ, যার যেমন রং, আমরা তাকে সেইভাবেই দেখি। তো এই যে সংস্কারের চশমা, এটা কতটা পরিষ্কার হবে সেইটা কিন্তু তোমাকেই ঠিক করে নিতে হবে, স্থির করে নিতে হবে, আর তোমাকেই সেটা অভ্যাস করে নিতে হবে। অভ্যেস কী করে হবে? সৎ পথে থেকে, ধর্মালোচনা করে, যেটা আমাদের ঠাকুর সবসময় বলতেন যে পারলে একটু সৎসঙ্গ করবি, সৎসঙ্গ মানে বা আমাদের সৎ
সন্ন্যাসীর সঙ্গে, সাধু ব্যক্তিদের সঙ্গে একটু মতের আদান প্রদান বা তাদের কথা শোনা, সবসময় তো সেটা সম্ভব হয় না। তখন আমাদের রয়েছে বই, বড় বড় মহাত্মারা বইয়ে যা লিখে গেছেন, যা বলে গেছেন, সেগুলো আমাদেরকে সাহায্য করে আমাদের মনের ক্ষেত্রটাকে তৈরি করতে। তাহলে যখন আমার সামনে শ্রী ভগবানের রূপ বা শ্রী ভগবানের কোনো ইঙ্গিত এসে পৌঁছবে, আমি সেটা কিন্তু অনুধাবন করতে পারবো, বাকিরা অনুধাবন করতে পারবেন না। সংসারটিকে হওয়া উচিত ঠাকুরের কথায় রামের সংসার। সংসার কেমন হবে না রামের সংসার হবে? তিনি বলতেন, এখন তো কাজকর্ম করছো, এক হাতে কাজ করো আরেক হাতে ঠাকুরকে ধরে থাকো, যেদিন কাজকর্ম ফুরিয়ে যাবে দু হাতে সেদিনকে ঠাকুরকে চেপে ধরবে। তাহলে আমরা যে সংসার করি বন্ধুরা, প্রত্যেক দিনের আমাদের এই আটপৌরে যে সংসার, এই সংসারকে যদি আমরা মনে করি এটি রামের সংসার, এটি ঠাকুর মায়ের সংসার, এটি শ্রীকৃষ্ণের সংসার, যে যে যেই রূপে তাকে চাও সবই তো এক, তো আমরা যদি মনে করে নিই যে এ তাঁরই সংসার, তখন তুমি দেখবে সংসারে তোমার কাজের কোয়ালিটি, তোমার গুণমান, তোমার জীবনের গুণমান কতটা বেড়ে গেছে। আমরা নিজের জন্য যখন খিচুড়ি রাখি, সেটা যেরকম রান্না করে যতটা না স্বাদ হয়, যখন আমরা ভোগের খিচুড়ি রাঁধি তখন তার স্বাদ অনেক গুণ বেরিয়ে যায়। কেন বলো তো? ওই শুদ্ধতা দিয়ে আমরা তখন সেই রান্নাটাকে প্রস্তুত করি। তাহলে যখন তুমি জানবে যে এই সংসারটা আসলে কিন্তু তার সংসার, আমি তার সন্তান, এই সংসারে তার আশ্রয়ে আছি, তুমি কিন্তু সংসারটিকে মন্দিরের মতো ঘষা মাজা করে সুন্দরভাবে তুমি সুচারুভাবে তোমার প্রতিটি কাজ করবে, কারণ এটা তো তোমার কাজ না, এটা ওনার কাজ, তুমি করছো। তো এই যে ভাব যখন মনে আসবে যে আমি, এটা তো আমার সংসার না, এ জগৎ তো আমার নয়, এ ঈশ্বরের জগৎ, তখন তোমার কাজের গুণমান অনেক গুণ বৃদ্ধি পাবে, কোয়ালিটি অফ লাইফ অনেক ইম্প্রুভ করে যাবে। দেখবে তুমি নিজের মধ্যেই বুঝতে পারবে তোমার চেতনা, তোমার অন্তর, তোমার কাজ, এবং ভালো কাজ হলে তার ফল সবটাই সুন্দর হয়ে উঠবে। তো আমরা কেন ঠাকুর মায়ের আদর্শ থেকে বিচ্যুত হচ্ছি, তার একটি কারণ আমার মনে হয় যে আমরা বোধহয় আমাদের সংসারটিকে ঠাকুরের সংসার বলে বিবেচনা করতে পারছি না, সেই জন্য হয়তো আমাদের এতটা অস্থিরতা। ঠাকুর আরেকটি কথা বলতো, খুব দারুণ কথা, মানে অপূর্ব কথা, যে কথাটা আমি সবসময় মেনে চলার চেষ্টা করি, যে শরীর হচ্ছে ঘট, আর শরীরের ভেতর, আর সে শরীরের ভেতর যে আত্মা বাস করে বা যে মন, সে মন হচ্ছে ঘটির জল। তুমি ঘটিটাকে যত এরকম নাড়াবে জলটাও কিন্তু আন্দোলিত হবে, উথাল পাথাল উথাল পাথাল করতে থাকবে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এই যে শরীর, তাকে একটু স্থির করতে হবে, মনে বনে কোণে। ঠাকুর মা বলে গেছেন বারবার করে, তোরা জপ ধ্যান করবি মনে বনে এবং কোণে। তার মানে কি? মনে, নিজের মনে, ঢাকঢোল পিটিয়ে নয়, বনে মানে একটু অন্তরালে, আর কোণে এমন জায়গায় যে জায়গায় সহজে কেউ তোমাকে বিরক্ত করবে না। নিজের মনটাকে স্থির করার জন্য কিন্তু প্রথম প্রথম নিজের শরীরটাকে স্থির করা খুব প্রয়োজন বন্ধুরা। তোমার মন যখন স্থির হবে, সেই স্থির জলে তার ছায়া তখন এসে পড়বে। জল যদি নড়তে থাকে, সেই চাঁদের ছায়া, সেই সূর্যের ছায়া কিন্তু তার মধ্যে পড়ে না।
মানে সেটাও টুকরো বিটুকরো খণ্ড বিখণ্ড হয়ে জলের মধ্যে ছলাৎ 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 করতে থাকে। কিন্তু যখন স্থির জল স্থির, তখন কিন্তু সূর্য তার পরিপূর্ণ রূপ নিয়ে, চন্দ্র তার পরিপূর্ণ মহিমা নিয়ে সেই জলের মধ্যে ছায়াপাত করে এবং তখন বিন্দুতে সিন্ধু দর্শন হয়। কাজেই ঠাকুর আর মায়ের এই যে বাণী, যে মনে বনে কোণে নিজেকে স্থির কর, নিজেকে একটু শান্ত কর বাবা, তাহলে দেখবি সব আস্তে আস্তে কেমন ক্লিয়ার পরিষ্কার হয়ে যাচ্ছে। কেন যে আমরা বোধহয় আজকের এই জগৎটা বড় অস্থির জানো তো, মানে আমাদের কাজের বিষয়ে হোক, আমাদের যে কোনো বিষয়ে হোক, আমরা বড্ড ছুটি, ভীষণ ছুটি। আর এই ছুটতে 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 না এই মন উথাল পাথাল উথাল পাথাল উথাল পাথাল। কিন্তু এই যে বৃহত্তর যে দর্শন জীবনের, সেটিকে যদি ধারণ করতে হয় তাহলে আমাদের দেহ ঘটকে এক জায়গাতে স্থির করতে হবে। পূজোর সময় আমরা যে ঘট স্থাপন করি, সেই ঘট কিন্তু আমাদের মানব দেহ স্বরূপ, তাকে জলে পরিপূর্ণ করতে হয়, যেটি আমাদের মন। তার উপরে আমরা একটি নারকোল বা ডাব বসাই, যেটিকে ধরে নেওয়া হয় আমাদের মুণ্ড। এই পুরো ঘটটি কিন্তু মানব দেহের প্রতীক, এবং যতক্ষণ না পুজো হয় ততক্ষণ এই ঘটকে নাড়াতে নেই। এই দেহ ঘট মায়ের সামনে, ঠাকুরের সামনে স্থির হয়ে বসে থাকে যতক্ষণ পুজো চলছে। তারপর পুজো হয়ে গেল, এবারে ঘট নড়ে গেল। কিন্তু যদি মনে করি আমাদের সারা জীবনটাই পুজো, তখন কিন্তু আমাদের এই দেহ ঘটকে বা মনোঘটকে একটা জায়গাতে স্থির করতে হবে, এবং সেই স্থৈর্যটা এলে সেখানে বৃহত্তর দর্শন ঠাকুর মায়ের, বা তুমি যেই যেই শক্তিকেই বিশ্বাস করো না কেন, সেই শক্তির প্রতিফলন তার মধ্যে পড়তে বাধ্য। তো এই রকম মন নিয়ে যারা ঠাকুরের কাছে যাবে, তারা ঠাকুরকে ঠিক গ্রহণ করতে পারবে। কিন্তু যাদের মন ছলাৎ ছলাৎ ঢেউ, তাদের কাছে কিন্তু ঠাকুরের আসতে, ঠাকুর তো এসে আছে কিন্তু তাকে বুঝতে, তাকে দেখতে হয়তো একটু সময় লাগে। সেই জন্য আমরা তাদের যে আদর্শটা ভুলে গেছি, আমার মনে হয় একটি কথায় যদি উত্তর দিই, অস্থিরতা এবং সংস্কার। তোমার সংস্কার যদি শুদ্ধ হয়, তুমি সব কিছুর মধ্যে সৌন্দর্য শুদ্ধতা দর্শন করবে। নতুবা যদি মনে, আমার মনে ক্লেদ থাকে, আমার সংস্কারে ক্লেদ থাকে, আমি সমস্ত কিছু ক্লেদাক্ত দেখব, কর্দমাক্ত দেখব, নোংরা দেখব। কিন্তু মন পরিষ্কার করলে দেখবে জগৎটিও কিন্তু ঠাকুর মায়ের লীলাক্ষেত্র, নোংরা হবে কি করে, খুব পরিষ্কার। আমরা দেখতে পারি না, দেখার চোখ আর বোঝার মন, এ দুটো প্রস্তুত করার দায়িত্ব কিন্তু আমাদের। সোনালি, তুমি লিখেছিলে তোমার একটি প্রশ্ন আছে, তুমি করো, আমি দেখি আমি উত্তর দিতে পারি কি না। এবারে চৈতির কাছে দিই। আমার এই প্রসঙ্গে আরও একটি প্রশ্ন আমার কর্তাটির কাছে, যার সঙ্গে আমি কুটো বেঁধেছি, আমি বাঁধিনি, ওপর থেকে বেঁধে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে, এই সংস্কারকে কি করে শুদ্ধ করা হয় যায়। আরও একটি কথা, শ্রী শ্রী অরবিন্দ এবং মাদার বলেছিলেন যে ঘটকে যত নাড়াবে তত নড়বে, যেটা আমাদের এক্ষুনি কথাতে হলো। আর অরবিন্দ মাদারের আর একটা কথা হচ্ছে যে প্রতি মুহূর্তে এবং প্রতিনিয়ত আমরা ঈশ্বরের কোনো না কোনো, প্রতিদিন প্রতিটা সেকেন্ডে আমরা বার্তা পেয়ে থাকি, সেই বার্তা আমরা কেন বুঝে উঠতে পারি না। আমি আমার কর্তাটিকে বলছি বলতে। এই প্রশ্নটা অনেকটা সেই আগের প্রশ্নের মতোই,
যে কিছুটা যে আমরা সংস্কারকে শুদ্ধ করব কি করে। আর সোনালি যে প্রশ্নটি আমাকে করবে বলেছিল সেই প্রশ্নটি এসেছে। সোনালি বলছে যে সে তার সন্তানকে নিজের মতো করে সুসংস্কার দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সোনালির কোথাও মনে হচ্ছে যেন হয়তো আমার ভাগ্নেটি সবটা হয়তো নিতে পারছে না, সেজন্য মা হিসেবে ও একটু কষ্ট পাচ্ছে। প্রথমেই আমি সোনালিকে একটুখানি বকে দিই, আমার ভাগ্নের সম্বন্ধে একদম নিন্দে করনি, বুঝেছ, ঠাকুরের ভাষায় বললাম একদম নিন্দে করনি কো আমার ভাগ্নের সম্বন্ধে। আমার ভাগ্নেটি খুব ভালো, আগে দেখো ও কত ছোট, ও তো একদমই একটি ক্লাস 7-8 বাচ্চা, তার তো একটা অনেক অভিজ্ঞতা বাকি আছে, জীবনের ঘাত প্রতিঘাত বাকি আছে। কিন্তু একটি কথা সত্য যেটা সোনালি বলছো, যে সংস্কার কিন্তু এমন একটা জিনিস যেটা আমরা জন্ম জন্মান্তর ধরে বহন করি, আমরা জন্ম জন্মান্তর ধরে বহন করি। যেমন তোমাকে একটা খুব ভালো একটা উদাহরণ দিই আমি, ধরো আমরা যারা একটি পরিবারে দেখি যে অনেক সন্তান আছে, ভাই বোন অনেক, কি অনেকও নয়, ধরো দুজন কি তিনজন, ধরে নিই তিনটি সন্তান আছে একটি পরিবারে, মা বাবা একই বাবার ঔরসে একই মায়ের গর্ভে তিনজনের জন্ম, কিন্তু কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে বা তারা যখন বড় হচ্ছে দেখা যাচ্ছে তিনজনের স্বভাব একদম তিন রকম, একজন হয়তো খুব সরল সিধে, আরেকজন হয়তো খুব জটিল কুটিল, আরেকজন হয়তো মধ্যবর্তী পন্থা ধরে চলছেন, যে কিছুটা জটিলতা কিছুটা সারল্য মিলিয়ে মিশিয়ে চলছে, এবং তিনজনের জীবনের অ্যাপ্রোচ, জীবনের প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গি তিন রকম। কেন হলো? একই শিক্ষা পেয়েছে, একই স্কুলে পড়েছে, একই সংসারে একই অন্নক্ষে প্রতিপালিত হয়েছে, তবে এরকম কেন তারতম্য হলো? হলো না আমাদের সংস্কার, লক্ষ লক্ষ কোটি কোটি বছরের সংস্কার ভাই আমরা বহন করে নিয়ে আসছি। তাহলে আমি এখন, আমি যে পিতা বা আমি মাতা, আমি কি আমার সন্তানকে শুদ্ধ সংস্কার দিতে পারবো না? নিশ্চয়ই পারবো, কেন পারবো না? তোমার কোলে ও এসেছে তার ইচ্ছায়, তোমার সংস্কার ও পেতে বাধ্য, তোমাকে মা হিসেবে পেয়েছে বা তোমার কোলে ও ভূমিষ্ঠ হয়েছে তার ইচ্ছে, তোমাদের সংস্কারকে কোথাও তিনি মিলিয়েছেন। ওই যে চৈতি বলল আমাদের কুটো বাঁধা, সেই রকম মা সন্তানেরও একটা কুটো বাঁধা রয়েছে কোথাও। ওর দেখো, ও তো এখন ছোট, ওর পূর্বজন্মের সংস্কারগুলো কিন্তু এখনো অনেকটা তাজা, কিন্তু ও আস্তে আস্তে যত বড় হবে এই এখনকার জন্মের এই সংসারের এই মা এবং বাবার সঙ্গে তার যত বেশি অ্যাসোসিয়েশন হবে, তার যত বেশি ঘনিষ্ঠতা বাড়বে, তত কিন্তু তোমাদের মধ্যে থেকে সুসংস্কার সে ধীরে ধীরে গ্রহণ করবে, করবেই বিশ্বাস রাখো। কিন্তু তার জন্য কিছু করণীয় কর্তব্য আছে। করণীয় কর্তব্য হচ্ছে তার সঙ্গে তোমার ঘনিষ্ঠতা, মানে শুধুমাত্র কিরে খেয়েছিস, পড়তে বসলি না, কিরে হোমওয়ার্কটা হয়েছে, কার সঙ্গে এতক্ষণ গল্প করছিলিস ফোনে, এই করলে হবে না। তুমি কিন্তু একদম তার সঙ্গে, তাকে তুমি নিজের, সে তো তোমার অঙ্গ, তোমার রক্ত মাংস দিয়ে সৃষ্ট একটি নতুন প্রাণ, তো তুমি তাকে তোমারই শরীরের তোমার মনের একটা এক্সটেনশন হিসেবে যখন তুমি মন থেকে গ্রহণ করবে, তুমি দেখবে ও তোমার সুসংস্কারে সমৃদ্ধ হতে বাধ্য।
কিন্তু তার দিক থেকেও একটু এফার্ট লাগবে, তোমার দিক থেকেও একটু এফার্ট লাগবে, নিজেদের মধ্যে বন্ধুত্ব, ঘনিষ্ঠতা এবং তাকে সেই নির্ভরতা গড়ে তুলতে হবে, যার থেকে সে কিন্তু তোমার, কারণ আমরা প্রত্যেকে না একটা ম্যাগনেটিক ফিল্ড বলে না, আমাদের একটা অরা, আমাদের একটা শরীর থেকে কিন্তু একটা এনার্জি বিনির্গত হয়, আর সেই তার মধ্যে সেই পরিমণ্ডলে যারা পড়ে যায় তারা জারিত হয়ে যায় সেই এনার্জিতে। সৎসঙ্গ ঘন ঘন কেন করতে হয়, কারণ এই আমি হয়তো আমার গুরুদেবের সঙ্গ করে এলাম, তারপরে আমি আবার ঢুকে গেলাম, কাল থেকে স্কুলে যাচ্ছি, হইচই করছি, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, নানান রকম ঘটনা ঘটছে, সেইটা কিছুটা ডিপ্লিটেড হয়ে গেল, সেটা কিছুটা ক্ষয় হয়ে গেল, সেটাকে রিফিল করার জন্য আবার আমাকে যেতে হবে। তো এই যে সৎসঙ্গ করা, এটা কিন্তু এরও তো একটা এক্সপায়ারি ডেট আছে, একটা সময় আছে, টাইম আছে, তো কতটা আমরা নিতে পারি, কতক্ষণ মনে রিটেন করতে পারি। তো সেখানে দেখা যাচ্ছে যে আমার রিটেনশন পাওয়ারটা হয়তো স্বল্প, তখন আমাকে ঘন ঘন করতে হবে। আর যে বললাম যদি সৎসঙ্গ আমি না পাই, আমাকে তখন বই পড়তে হবে। আজকাল এই সমাজ মাধ্যমে অনেক ভালো ভালো সাইট, অনেক ভালো ভালো পডকাস্ট, অনেক কিছু এখন আমাদের হাতের মুঠোয় এসে গেছে, সঙ্গে সঙ্গে না শেখাতে, মানে হ্যামারিংটা করতে হবে। হ্যামারিংটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, বার 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 করে বলতে বলতে বা আমাদের মাথায় একটা জায়গা তৈরি হয়। এইখানে চৈতির প্রশ্নের উত্তরও আমি দিচ্ছি যে এই সংস্কারকে শুদ্ধ করার এটি উপায়, যে আমরা যত পারি সৎ প্রসঙ্গ, শুদ্ধ প্রসঙ্গ আলোচনা করব এবং বারংবার করব, বারংবার করব। একটা জায়গাতে দেখা যায় যে আমাদের হৃদয়রাম, আমাদের ঠাকুরের ভাগ্নেমশাই, সে ঠাকুরকে বলছেন, আচ্ছা মামা তুমি এক কথা বারবার বলো কেন বলো তো, শুনতে ভালো লাগে বারবার এক কথা। ঠাকুর তেরে ফুরে বলছে, বলবো নি কেন রে, শাস্ত্র কথায় ধর্ম কথায় বারবারে কোনো দোষ নেই, কেন বলবো নি, বারবার বলতে হয়। এ প্রসঙ্গে একটি ছোট্ট গল্প বলি। এই গল্পটি যদিও কথামৃতের নয়, কিন্তু একজনের জীবনী আমরা জানি, বোপদেব। বোপদেব যিনি ব্যাকরণের জনক বলা যায়, সেই বোপদেব আমাদের মুগ্ধবোধ লিখেছিলেন, তিনি মুগ্ধবোধ। তো সেই বোপদেব ছিলেন অত্যন্ত কি বলবো, মানে যদি বলি মোটা মাথা, আমরা যেটাকে সাধারণত বলি, যদিও আমি মনে করি মোটা মাথা বলে কিছু হয় না, কিন্তু তখনকার দিনের লোকেরা বলতো, এই তোর একদম মাথা মোটা, তোর মাথায় কিচ্ছু ঢুকবে না রে, তুই নিরেট, তোর মাথায় কিছু ঢুকবে না। বোপদেব তো রোজ পাঠশালায় যায়, প্রতিদিন গুরুমশাই তাকে পড়া ধরেন, আর গেট আউট ফ্রম দ্য ক্লাস, পারোনি পড়া বলতে, বোপদেবের কিছুতেই মাথায় পড়াশোনা ঢোকে না। এরকম বারবার করে তিরস্কৃত হতে 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 এক সময় সে একটি পুকুর ঘাটে বসে কাঁদছে, বলছে আমার দ্বারা কি কিচ্ছু হবে না, আমি তো ডাহা ফেল জীবনে। করতে করতে ওর হঠাৎ চোখে পড়ছে যে শান বাঁধানো, পাথরে বাঁধানো যে ঘাট, সেই ঘাটের একটা ধাপ খুয়ে গেছে, এরকম একটা ছোট্ট শ্যালো ডেন্ট, একটা খাঁজ মতো হয়েছে, বলছে পাথর খুয়ে গেছে গোল হয়ে। এবারে উনি দেখছেন যে যত বউয়েরা আসছে ঘাটে স্নান করতে, বাসন মাজতে, কাপড় কাচতে, জল তুলতে, তারা তাদের জল ভরা কলসি ওই জায়গাটাতে রাখছেন এবং বাদবাকি কাজকর্ম সেরে আবার কলসি নিয়ে ফিরে যাচ্ছেন। মাটির কলসি, মাটির ঘড়া। তখন বোপদেবের হঠাৎ একটি জিনিস মনে হল, শ্বেত পাথর,
মাটির ঘড়া বসে বসে শ্বেত পাথর ক্ষয়ে গেল। মানে পাথর, কঠিন পাথরের কাঠিন্য সেটা ক্ষয়ে গেল আর মাটির ঘড়া রাখার জন্য, এটা সম্ভব কি করে? তখন উনি বুঝলেন যে বার 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 যদি কোনো কাজ করা যায় অত্যন্ত কঠিন বস্তুও ক্ষয়ে যায়, বার বার যদি তার মধ্যে ঘড়াটাকে রাখা হয় ক্ষয়ে যাচ্ছে, তাহলে আমি যদি বার 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 করে পড়ি, অভ্যাস করি, তাহলে আমার মাথায় ঢুকবে না কেন পড়াটা? ওনার জীবন সঙ্গে সঙ্গে বদলে গেল এবং আমরা পেয়ে গেলাম বিশ্বের অন্যতম সেরা জ্ঞানী মানুষটিকে, বোপদেব। তিনি ওই যে দেখলেন যে মাটির আঘাতে পাথরও ক্ষয়ে যায়, কাজেই ধর্মপ্রসঙ্গ বা সুসংস্কার বা সুচিন্তা হচ্ছে এমন যে বার 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 আলোচনায়, বার বার সে প্রসঙ্গ করায়। ঠাকুর বলতেন ঘষতে ঘষতে চন্দনের গন্ধ বেরোয়, মা বলতেন ফুল নাড়াচাড়া করতে করতে ফুলের গন্ধ ছড়ায়, নিজের হাতেও তখন ফুলের গন্ধ চলে আসে, নিজের শরীরে ফুলের গন্ধ চলে আসে। তো বারবার যদি আমরা ফুল ঘাঁটি, বারবার যদি আমরা চন্দন ঘষি, তো আমাদের জীবনও ফুলের সৌরভে বা চন্দনের গন্ধে সুরভিত হবে, একদিন হবেই হবে, এর কোনো অন্যথা নেই। এইভাবেই আমরা আমাদের সংস্কারকে শুদ্ধ করতে পারি, আর সেই শুদ্ধ সংস্কারকে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছেও তুলে দিতে পারি। আর সবসময় তোমার জীবন ছোটদের কাছে কিন্তু একটি আদর্শ স্বরূপ, তারা তোমাকে যেমন দেখবে তারা সেটাকে প্রথমে ইমিটেট করবে, অনুকরণ করবে, যত তারা পরিণত হবে সেই অনুকরণটা হয়ে যাবে অনুসরণ। অতএব সোনালি, একটু তুমি মন খারাপ করো না, তোমার কাছে যখন তোমার সন্তানটি এসেছে কোনো উদ্দেশ্যেই এসেছে এবং তুমি বারবার করে তুমি তোমার কাজটি করে যাও, দেখবে একদিন মায়ের সংস্কারের সুগন্ধ তার গায়ে গিয়েও লাগবে এবং তার জীবনও সুরভিত হয়ে উঠবে। আচ্ছা, কমেন্ট পড়তে না আমাকে একটুখানি উঠে উঠে যেতে হচ্ছে, সেটা হয়তো দৃষ্টিনন্দন খুব একটা নয়, তোমরা একটু নিজগুণে ক্ষমা করে নিও, কারণ আমাদের দুজনকে ফ্রেমে আসতে গেলে স্ক্রিনটাকে অনেকটা দূরে রাখতে হয়েছে। আমি কিছু কমেন্ট দেখতে পাচ্ছি, আমি একটু পড়ে আসি, ততক্ষণ আমি মাইক দিচ্ছি আমার গিন্নির হাতে। সংস্কারের কথা তো দাদা বলল, ঘর্ষণ একটা জিনিস আমরা কিন্তু প্রায়শই করে থাকি। আমরা যখন সেন্ট ব্যবহার করি কিংবা আতর, দেখবে হাতে এবং তালুতে, রিস্টে কিংবা কানে দিই, ওটা দেওয়াতে গন্ধটা স্মাচ করে দেয় পুরো বডিতে, কারণ অনেক ক্ষেত্রে জামা কাপড়ে আমরা দিতে পারি না দাগ হয়ে যাবে বলে। তাই ঘর্ষণটা খুব দরকার আর কি, বারবার সেই আলোচনা পর্যালোচনা এবং সেই জায়গায় মানুষগুলোকে নিয়ে আসা এবং সৎসঙ্গ কিংবা সাধুসঙ্গ, সবসময় যে সন্ন্যাসী কিংবা সন্ন্যাসিনীদের পেতেই হবে তা নয়, যেটা দাদা বললেন বা আমিও বিশ্বাস করি যে আমাদের মতন যারা বিশ্বাসী মানুষ, ঈশ্বর বিশ্বাসী মানুষ, সাকার হতে পারে বা নিরাকারও হতে পারে, যে কোনো মানুষ কোনো একটা বিশ্বাসকে ধরেই কিন্তু আমরা এগোই, সেটা সাকার নিরাকার যেটাই হোক না কেন। সেই সব মানুষ যদি একত্রে আলোচনা করে, ভাবের ভাব বিনিময় করে, সেটাও কিন্তু একটা বিরাট কাজ দেয় মানুষের সংস্কারকে আরও উন্নতির শিখরে নিয়ে যেতে।
দীপ তো একটা প্রশ্ন করেছো, আমি আসলে এরকম উঠে গিয়ে দেখছি, তো তো আমি হয়তো আমি বুঝতে পারছি না পরিষ্কার আমি পুরোটা বুঝলাম কি না, কিন্তু তুমি বলছো এই সংস্কার অনেক সময়তে দেখা যাচ্ছে যে আমার রক্তের সম্পর্কে সম্পর্কিত নয়, কিন্তু তার মধ্যেও কি আমার সংস্কারটা যেতে পারে? তোমার প্রশ্ন বোধ হয় সেইটা, যে তুমি বলছো এই সম্বন্ধে আমার মতটা কি। দেখো, রক্তের সম্পর্কটা না আমরা বাই ডিফল্ট পেয়ে যাই, তারও একটি উদ্দেশ্য আছে। ঠাকুর তো ঠাকুরের হিসেবে কোথাও কোনো গণ্ডগোল নেই, ঠাকুর ঠিক জায়গায় ঠিক মানুষকেই পাঠায়। কিন্তু আমাদের প্রকৃত উত্তরাধিকারী সেই হয় যে আমাদের ভাবধারাকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমাদের জীবন দর্শনে এই যে রক্তের সম্পর্কের ঊর্ধ্বে ওঠার ঘটনা অনেক আছে। আমাদের মা দুর্গা, যাকে আমরা আমাদের কন্যা বলি, কন্যা উমা বলি, এবং এক চালচিত্তিরের মধ্যে আমরা মনে করি তিনি মহাদেবের ঘরণী, তিনি তার চারটি সন্তানকে নিয়ে তিনি আসেন এখানে। কিন্তু সত্যি করে যদি দেখো, মানে এগুলো তো প্রতীকী, সবটাই প্রতীকী, মা কিন্তু কুমারী, মহাকুমারী, এবং এরা কেউই সেই অর্থে মায়ের, যদি আমরা পৌরাণিক কাহিনীতেও যাই, কেউই মায়ের বায়োলজিক্যাল সন্তান কেউ নয়। লক্ষ্মী ক্ষীর সমুদ্র থেকে উত্থিত হয়েছেন, মা সরস্বতী নদী, তিনি নদী রূপে প্রবাহিতা, আর আমাদের কার্তিক কীর্তিকাদের দ্বারা পালিত সন্তান, এবং আমাদের গণপতিকেও একটি বিশাল সিম্বল হিসেবে ধরা হয়, সেটি নিয়ে একটু পরে আমি বিশদে আলোচনা করব কোনো একদিন। তাকে জল, তাকে বরঞ্চ বলা হয় গঙ্গার পুত্র, যদি বলতে পারো বেটার হয়। গণপতির পুরো দেহটাই কিন্তু ঘটের মতো দেখবে, এবং তার মুখটি হচ্ছে হস্তির। হাতি যখন বৃংহন করে তখন বর্ষা হয়, তখন জল আসে পৃথিবীতে। আমাদের গণপতি কিন্তু জলের প্রতীকও বটে। হস্তি বৃংহনে যে জল নেমে আসে, সেই জলকে ঘড়ায় পূর্ণ করে রাখা। তার শরীরটিও ঘটের মতো লম্বোদর। এটি একটি একটা স্কুল অফ থট। মোদ্দা কথা, আমাদের মা, তার তো কোনো বায়োলজিক্যাল সন্তান ছিলেন না। আমাদের মাদার টেরিজা, তিনিও বিবাহিতা নন। অতএব রক্তের সম্পর্ক হলেই যে তার সংস্কার আমার সঙ্গে প্রবাহিত হবে একই ধারায়, তা নয়। মায়ের সংস্কার আমরা সবাই পেতে পারি, তাকে আমরা নিজের মা, তিনি বলছেন আমি গুরুপত্নী নই, আমি কথার কথা মা নই, আমি তোদের নিজের মা। একবার একজন বলেছিলেন যে মা তুমি তো আমাদেরকে পেটে ধরনি, মা ভীষণ রেগে গিয়েছে, বলে আমার পেটে হওনি তো কার পেটে হয়েছ তোমরা? মা বলেছিলেন আমার পেটে হওনি তো কার পেটে হয়েছ? তোমাদের প্রত্যেকের মায়ের মধ্যে তো আমিই রয়েছি। যখন তারা প্রসব যন্ত্রণা দিয়ে তোমাদেরকে ভূমিষ্ঠ করেছেন, সে শক্তি আমার, তাহলে তোমরা তো আমার। তিনি তো চরাচর, বিশ্ব চরাচর প্রসবিনী, আমরা বলি না সে চরাচর প্রসবিনী, তো সে মা, তিনি, তার তো, তার সঙ্গে আমাদের রক্তের, সেই রক্তের, মানে বায়োলজিক্যালি তুমি যদি যেটা বলো আমাদের সাংসারিক ক্ষেত্রে, সে রক্তের সম্পর্ক নয়, কিন্তু সে যা সম্পর্ক সে তো মানে রক্তেরও অধিক। অতএব আমরা আমাদের সমমনস্ক মানুষজনদেরকে, সমসংস্কারের মানুষজন কিন্তু আমাদের ধারে জুটেই যায়। জানো তো যে আমরা অনেক সময় বলি না যে আমার যত রকম বাজে লোক আমার ভাগ্যে, আমি ভীষণ ঠকি। তার মানে তুমি নিশ্চয়ই এমন একটা কিছু এনার্জি জেনারেট করছো তোমার অজান্তে, এই ধরনের মানুষ তাতে অ্যাট্রাক্টেড হয়ে তোমার কাছে আসছে।
কিন্তু তুমি যখন আরেকটা অন্য ভাইব তুমি ছড়াবে, যেমন ফুলের গন্ধ ছড়ালে মৌমাছি আসবে সেখানে, অন্য কেউ নয়। ময়লা আবর্জনার গন্ধ ছড়ালে সে গন্ধে আরশোলা, মাছি এরাই আসবে, অন্য কেউ নয়। কাজে আমার জীবনে যদি বারবার করে কোনো ভুল মানুষের আগমন ঘটতে থাকে, যারা আমার পীড়ার কারণ, যারা আমার কষ্টের কারণ, তাহলে আমাকে বুঝতে হবে যে আমার মধ্যে নিশ্চয়ই কিছু একটা গণ্ডগোল রয়েছে, আমার টিউনিংটা ঠিক নেই, আমাকে নিজেকে, আমার নিজের সংস্কারটাকে ঠিক করতে হবে, আমার ভাইবটাকে ঠিক করতে হবে, আমার এনার্জিটাকে ঠিক করতে হবে, যাতে আমি আমার উপযুক্ত মানুষজনকে, আমার মানসিক অবস্থার উপযুক্ত মানুষজনকে আমার সংস্কারের সঙ্গে কিছুটা হলেও যায় এমন মানুষজন যাতে আমার কাছে আসে। এটাই কিন্তু সত্যিকারের কথা। আমরা অনেক সময়তে দোষ দিয়ে দিই পরিস্থিতিকে, আমার পরিস্থিতিটা এইরকম, আমার এইটা এরকম। অনেক সময় দেখবে আমাদের নিজেদের চাহিদাই কিন্তু সেই পরিস্থিতিটা সৃষ্টি করেছে। আমাদের অতিরিক্ত চাহিদা, আমাদের কিছু অদ্ভুত অদ্ভুত অ্যাটিচিউডের জন্য হয়তো আমরা সেই বিপদে বারবার করে বা সেই পরিস্থিতিতে বারবার করে পড়ছি, যেটা হয়তো আমাদের পড়ার কথা নয়। তখন নিজেকে নিজের একটা সেলফ চেক দরকার। তুমি যেই চেক করবে তখন দেখবে ইউ উইল অ্যাট্রাক্ট দ্য রাইট কাইন্ড অফ পিপল, যারা তোমার জন্যই যেন পৃথিবীতে, যেরকম ঠাকুর এসেছিলেন তার পার্ষদদের নিয়ে, অনেকটা সেরকম সংস্কার কিছুটা হলেও জারিত হয়, যার জন্য আমাদের এই প্রসঙ্গ করা, বারবার করে প্রসঙ্গ করা কিছুটা হলেও জারিত হয়। আমার মনে হয় আমি উত্তর দিতে পারলাম। আমি না পুরোটা পরিষ্কার খুব একটা পড়তে পাচ্ছি না, কারণ অনেকগুলো কমেন্ট চলে যাচ্ছে তো, আর সেজন্য আমি খুব একটা পড়তে পারছি না। তবে আমি অবশ্যই, যদি আমার কোনো পয়েন্ট মিস হয়ে গিয়ে থাকে, আমি নোট করে নেব, আমার পরের পর্বে আমি নিশ্চয়ই সেটা নিয়ে আলোচনা করব। চৈতির প্রশ্নটা মাঝখান দিয়ে আমি হঠাৎ করে ভুলে গেছি, তুমি কি প্রশ্ন করেছিলে আমাকে? আমি একটা প্রশ্ন করেছিলাম যে শ্রী শ্রী অরবিন্দ মাদার একটা কথা বলতেন যে আমাদের জগৎ প্রকৃতি, মানে জগৎ প্রকৃতি দুটো একই আর কি, প্রাকৃতিক জগতের মধ্যেও আমরা পড়ি, আমরা প্রকৃতির সন্তান। তো প্রকৃতি থেকে বা ঈশ্বর থেকে, প্রকৃতিকে যদি ঈশ্বর মানা হয়, প্রতি মুহূর্তে এবং প্রতিনিয়ত একটা সিগনাল বা বার্তা পাঠানো হয়, সেটা আমাদের কাছে এসে সব ক্ষেত্রে পৌঁছয় না, সেটার কারণ কি এবং সেটার জন্য আমরা নিজেকে কিভাবে আমরা প্রস্তুত করতে পারি মনোজগৎকে? হ্যাঁ, আমরা যখন, আমাদের ঋষি অরবিন্দ এবং মাদার, তারা কিন্তু বলতেন যে প্রত্যেক দিন ডিভাইন সিগন্যালস ওপর থেকে আমাদের কাছে আসছে, কিন্তু আমরা সামহাও সেগুলোকে ক্যাচ করতে পারছি না। আমাদের অ্যান্টেনা, আমাদের র্যাডার সেরকম স্ট্রং নয় যাতে আমরা সেটাকে ধরতে পাচ্ছি না, সেই সিগন্যালগুলোকে। তো একই কথা কিন্তু বন্ধুরা, যে আমাদের মনোজগৎটা প্রস্তুত নেই। যখন আমরা, এই যে মা বারবার করে বলেছে যে ধ্যান এবং জপ, এটা কিন্তু ঠাকুর মায়ের বারংবার তারা বলেছেন ধ্যান জপের কথা। এবং যখন নাম করা হয়, জপ তো নাম, বারবার করে তার নাম বলা, নাম ধরে ডাকলে মানুষ আসতে বাধ্য। আমি যদি অনেকক্ষণ ধরে চৈতি 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 বলে বলতেই থাকি, এক সময় চৈতি বিরক্ত হয়ে হলেও বলবে এতবার ডাকছো কেন গো, কি হয়েছে? আমরা সেই থিওরিটা অ্যাপ্লাই করি আমাদের ঠাকুরের ক্ষেত্রে, ঠাকুরের নাম করেই যাচ্ছি করেই যাচ্ছি করে, এক সময় বলে ওরে বাবা কি হয়েছে রে বল, এই ঠাকুরকে বিরক্ত করে নিজেদের কাছে ডেকে আনবো বলেই তো এত কলা কৌশল। তো যখন এই নাম জপ ধ্যান এগুলো আমরা করি,
আমাদের শরীরকে প্রথমে কিন্তু স্থির করতে হয় বন্ধুরা। আমি আমার ক্ষুদ্র বুদ্ধিতে যতটা বুঝেছি আমি সেটুকুই তোমাদের বলতে পারি। মহাত্মারা যা বলেন আমি তো তার ধারে কাছে যেতে পারবো না, তবে তাঁদের লেখা থেকে, তাদের বাণী থেকে যেটুকু বুঝেছি সেটুকু হচ্ছে যে মনকে স্থির করতে গেলে আগে শরীরকে স্থির করতে হবে। শরীরকে স্থির করতে হবে, তোমার সংসারটিকে সুন্দর শান্তির আলয়ে বানাতে হবে। কারণ এটা তো আমার সংসার নয়, এ তো তাঁর সংসার, রামের সংসার। তো রামের সংসারকে, মন্দিরকে যেরকম আমরা ধুয়ে মুছে পরিষ্কার করে রাখি, ধূপ ধুনো দিয়ে একটি শান্তির পরিবেশ সৃষ্টি করি, আমার গৃহটিকেও সেরকম করতে হবে। আমার বাতাবরণ যদি শান্ত হয়, আমার দেহ যদি শান্ত থাকে, আমার মন শান্ত হবে। আর শান্ত মনে, ওই যে বললাম শান্ত জলে সূর্য এবং চন্দ্রের যে পূর্ণ প্রকাশ এসে পড়বে, সেটাই তো কাম্য। তাহলে সেই যে সিগন্যাল ওপর থেকে আসছে, সেই সিগন্যালকে ধারণ করার জন্য আমার দেহ ঘটটি এবং আমার মনের পটটি দুটো যেন প্রস্তুত থাকে, যেটা সদাচার দিয়ে সম্ভব। আমার ঘটটি, আমার মনটি যাতে একদম আসন বেছানো থাকে, সেই আসনের ওপর সেই ঈশ্বর এসে যাতে বসতে পারেন। যদি ভীষণ নাড়াচাড়া করতে থাকি, আমাদের না এটা বড্ড হয়ে গেছে জানো, আমাদের পরিস্থিতি এমন হয়ে গেছে, উই আর অলওয়েজ মুভিং অ্যারাউন্ড, আমরা সবসময় কোথাও না কোথাও যাচ্ছি। আমার মানে রাস্তাতে নিজে বেরোলেও মনে হয় আমরা এতজন কোথায় যাচ্ছি। আমি চৈতিকে বলি, কোথায় যাচ্ছি বলো তো, আমরা সবাই এতজন শুধু যাচ্ছে, শুধু যাচ্ছে, মানে সব সময় আমরা কোথাও না কোথাও যেন যাচ্ছি। কিন্তু আমাদের যেটা স্থৈর্য, সেটা তো অভ্যাসের জিনিস। এবার একবার তোমার মাইন্ডটাকে তুমি যদি মাস্টার করে নিতে পারো, তোমার যদি তোমার মনের তুমি অধিকারী হয়ে যাও, তখন তুমি যা ইচ্ছে তাই করো, তোমার মনটি কিন্তু স্থির থাকবে। ভেতরে মোমবাতির একটি আলো, ঠাকুর বলতেন যে আমি এইটা ভাবি যে আমার চিত্ত একটি মোমবাতির স্থির আলো, যে আলো স্থির জ্বলছে, একটুও হাওয়ায় আন্দোলিত হচ্ছে না। এই প্রক্ষেপটি তিনি করতেন, তিনি বলেছেন যে আমার মন ধ্যানের সময় আমি মনে করি আমার সেই অনির্বাণ দীপশিখা অকম্পিত, সেটি জ্বলছে, তবেই যে এই স্থৈর্য, এই স্থির হয়ে থাকাটা হচ্ছে কিন্তু প্রথম ধাপ। তাহলেই দেখবে আস্তে আস্তে সমস্ত কিছুর ছায়া তোমার ওপর পড়ছে এবং সেটা নিয়ে ভাবা। এরপর চৈতি কি বলছে, এছাড়া আমার আরও একটি কথা, আমার কথাটিকে জিজ্ঞাসা করার, সেটা হচ্ছে গুরু শিষ্য মধ্যে ভাবান্তর নিয়ে প্রশ্ন, যে শিষ্য, গুরু, অবতার এবং ঈশ্বর, এদের মধ্যে মিল এবং তফাত কোথায়? দেখো, আমার স্ত্রী আমাকে দিব্যি প্রশ্ন করে যাচ্ছেন আর আমি খুব দেখো শোনো বোঝো এরকম করে উত্তর দিয়ে যাচ্ছি, ছি 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 ছি, এগুলো মানে নিজেরও একটা লজ্জা লাগে। কিন্তু আমি, আমার এত ক্ষুদ্র মস্তিষ্ক যে সেখান থেকে এর করার, কিন্তু এইটা না, আমার এখানে একটা জিনিস বলার আছে যেটা খুব সুন্দর কথা। আমরা অনেক সময় মনে করি তো, আমরা খুব তুচ্ছ, বাবা আমরা বড্ড ছোট, ভীষণ নগণ্য, আমার দ্বারা কি হবে, তোমার দ্বারা অনেক কিছু হবে। কবিগুরু কি বলেছেন একটু বলি, তাই তোমার আনন্দ আমার পর,
তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর। আমার জন্য তুমি নিচে নেবে এসেছো, আমাকে ছাড়া তোমার প্রেম কিন্তু মিছে ঠাকুর, ভক্ত কিন্তু ভগবানকে টেনে নিচে নামিয়ে নিয়ে আসে এই মর্তধূলিতে। আমার জন্য তিনি এসেছেন, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে, কত বড় কথা ভেবে দেখো তো, যে আমার জন্য আমার ঠাকুর নিচে নেবে এসেছেন। আমি তুচ্ছ কেন? আমি তুচ্ছ নই, এই চিন্তাটা আমাদেরকে প্রথমে ত্যাগ করতে হবে। আমি তুচ্ছ নই, আমার জন্য যুগে যুগে ঠাকুর নিজে দেহ ধরে এসেছেন। আমি তুচ্ছ নই, আমি তার সন্তান, আমি তার সৃষ্ট, আমি কি করে তুচ্ছ হতে পারি? আমি তো তুচ্ছ নই, এই কথাটা প্রথমে তোমাকে বিশ্বাস করতে হবে। এবং অবতার আসেন, অবতার কে? রক্ত মাংসের মানুষই তো বটে, যিনি খান, যিনি স্নান করেন, যিনি গল্প করেন, যিনি থিয়েটার দেখতে যান, যিনি নুচি খেতে ভালোবাসেন, যিনি কেশব সেনের সঙ্গে তর্ক বিতর্ক করেন, গিরীশ ঘোষের সঙ্গে বাদানুবাদ করেন, মানুষই তো। আমাদের মতো রূপ ধরে আমাদের মাঝে আসেন সেই সচ্চিদানন্দ, সেই পূর্ণ প্রকাশ, তিনি আসেন আমাদের জন্য, আসেন আমাদেরকে দেখাতে, আসেন আমাদের ভালোবাসতে, আসেন আমাদেরকে ছাড়া তিনি থাকতে পারেন না, তাই তিনি আসেন। তিনি গুরু রূপে আসেন। গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, আধার, আর রু শব্দের অর্থ হচ্ছে যে বা যিনি আধারকে অপসারণ করেন, যিনি আধারকে সরিয়ে দেন। অজ্ঞান অতিবিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নম। অজ্ঞানের তিমিরে অঞ্জন, কালির মতো চোখে অজ্ঞানের তিমির লাগা, জ্ঞানাঞ্জন শলাকয়া, জ্ঞানের শলাকা দিয়ে তিনি চোখে একদম চোখটা এরকম করে খুলে দিচ্ছেন। চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নম, আমার চক্ষু উন্মিলিত করে দিচ্ছ তুমি, আমি সত্যকে দেখতে পাচ্ছি, মোহের অঞ্জন, অজ্ঞানতার অঞ্জন আমার চোখ থেকে সরিয়ে দিচ্ছ জ্ঞানের শলাকা দিয়ে, এবং আমার চোখকে তুমি উন্মিলিত করছো। সেই হচ্ছেন গুরু, তিনি তো ঈশ্বর। সেই গপ্পটা মনে আছে স্টার থিয়েটারে গিরীশ ঘোষের নাটক চৈতন্যলীলা? সেখানে ঠাকুর তো খুব ব্যগ্র হয়েছেন, আমি থিয়েটার দেখবো, আমি থিয়েটার দেখবো। ঠাকুর তো বাচ্চা, ঠাকুরকে কি বলা হয়, পঞ্চবর্ষীয় বাচ্চা, যেরকম মানে 5 বছরের বাচ্চা যেরকম করে, আমাদের ঠাকুর সেরকম ছিলেন। আমি থিয়েটার দেখবো, আমি থিয়েটার দেখবো, আমি থিয়েটার দেখবো, গোলযোগ করছে, বলে আমলো যা, আপনি আবার থিয়েটার কি দেখবেন, ওখানে কেউ যায় না ঠাকুর, ওখানে পতিতারা কাজ করে, ও ভালো জায়গা নয়। না না না, আমি থিয়েটার দেখব। লোকে কি করে বুঝবে যে কেন যাচ্ছে, কি তার উদ্দেশ্য, কেন হঠাৎ থিয়েটার দেখার জন্য এই মানুষ খেপে উঠলেন?
এবারে তো তিনি টমটম গাড়িতে করে চললেন থিয়েটার দেখতে। চৈতন্যলীলা হচ্ছে, হরি মন মজায় লুকালে কোথায়, শ্রী চৈতন্য স্টেজের মধ্যে, সেই অভিনেতা তিনি চৈতন্যদেব সেজে, তিনি ভাব উন্মাদ। হরি মন মজায় লুকালে কোথায়, বলতে বলতে ভাব সমাধি ঘোরের মধ্যে সমাধিষ্ঠ হয়ে সেই অভিনেতা পড়ে গেছে মাটিতে, ঠাকুর ভাবাবিষ্ট দেখে। আমি দেখব, আমি আমি দেখব, কে চৈতন্য সেজেছে আমি তার সঙ্গে দেখা করব, নে চল আমাকে। সবাই নিয়ে গেল, গিরিশ ঘোষ নিয়ে গেলেন, আসুন ঠাকুর। এই যে বিনোদিনী দাসী ও চৈতন্য, হ্যাঁ অভিনেতা না অভিনেত্রী, মানে তুই পুরুষ না? বললো না ঠাকুর আমি। এবং নটী বিনোদিনী তো আপ্লুত, সামনে সেই জ্যোতির্ময় পুরুষ, দেখো যার বোঝার সে বোঝে, যার বোঝার সে ঠিক বোঝে, সমাজের চোখে পতিতা নটী, কিন্তু তার সংস্কার একদম পরিষ্কার, ঝকঝকে পূর্ণ পরিষ্কার তার অন্তঃকরণ, সেখানে ঠাকুরের ছায়া পড়েছে, দেখেই তিনি বুঝেছেন সামনে কে দাঁড়িয়ে আছে। ঠাকুর বলছে আমায় ভারী ঠকালি তো, ভারী ঠকালি তো, আমি তো বুঝতে পারিনি যে অভিনেতা নয় অভিনেত্রী, পুরুষ নয় নারী। বলো আসল নকল সব তো এক করে দিলি, ঠাকুর বললেন। দিয়ে ঠাকুর আশীর্বাদ করতে যাচ্ছেন বিনোদিনীকে, বিনোদিনী সরে দাঁড়াচ্ছেন, ঠাকুর আমায় স্পর্শ করবেন না, আমি পতিতা, আমাকে স্পর্শ করবেন না। ঠাকুর তুই তো স্পর্শ করতেই এসেছেন, তিনি তো সেই যত ট্যাবু আছে আমাদের সমাজে সেগুলো ভাঙতে এসেছেন, তিনি মাথায় হাত দিয়ে তাকে আশীর্বাদ করছে, তোর চৈতন্য হোক। বলে আমার সঙ্গে বলতো মা, হরি গুরু গুরু হরি, হরি গুরু গুরু হরি। আর আমাদের বিনোদিনী দাসী আপ্লুত হয়ে বলছেন, হরি গুরু গুরু হরি, হরি গুরু গুরু হরি। আসল নকল এক হয়ে গেছে, অভিনেতা তখন কে চৈতন্য কে বিনোদিনী সব এক। এবং তখন ঠাকুর পরিষ্কার বলে দিলেন, হরি গুরু গুরুই হরি, যাকে গুরু বলে দেখেছ সেই তোমার হরি, যাকে হরি বলে দেখো তিনি তোমার গুরু। কাজেই গুরু আর হরির মধ্যে কোনো তফাত নাই। এইভাবে সেই অহল্যা পাশানী অহল্যা উদ্ধারের মতো আমাদের বিনোদিনী দাসী চিরদিনের জন্য উদ্ধার হয়ে গেলেন ঠাকুরের পাদস্পর্শে, ঠাকুরের স্পর্শে। ঠাকুর তাকে মুক্ত করে দিলেন। কি করে মুক্ত করলেন? যখন ঠাকুর কল্পতরু হলেন সেই পয়লা জানুয়ারি, সমস্ত গৃহী ভক্তদের কৃপা করার জন্য তিনি কল্পতরু রূপ পরিগ্রহ করলেন। সে সময় বিনোদিনী দাসী আসেননি, লোক সমাজ তাকে কিভাবে গ্রহণ করবে সে তো জানে না, তিনি আসেননি। কিন্তু তার মাস্টারমশাই ছিলেন, গিরিশ ঘোষ ছিলেন, অন্যান্য পার্ষদরা ছিলেন। তারপরে এক সময় ঠাকুর যখন খুব অসুস্থ, তখন বিনোদিনী দাসী হ্যাট কোট পরে সাহেবের ছদ্মবেশে, খুব ভালো মেকআপ করতে পারতেন উনি, সাহেবের ছদ্মবেশে ঠাকুরের সঙ্গে দেখা করতে এসেছিলেন। কারণ তিনি জানতেন যে মহিলা ভক্তদের প্রবেশ একটু রেস্ট্রিক্টেড, তো তিনি পুরুষের ছদ্মবেশে সাহেব সেজে এসেছিলেন। ঠাকুর তো ঠিক চিনতে পেরেছেন যে একবার শ্রীচৈতন্য সেজে যে ঠকিয়েছে, আবার সে ঠকাতে এসেছে হ্যাট কোট পরে। বলে হ্যাঁ রে মা, সবাই এলো, যেদিনকে আমি নাকি কল্পতরু হলুম
সবাই তো এলো, সবাই কত কিছু চাইলে, তুই তো এলি না, তুই তো কিছু চাইলি না। তখন এই মা কি বলছেন বিনোদিনী, ঠাকুর আমি আসবো কেন, যে না চাইতে আমাকে সব দিয়েছে, তার কাছে এসে আমি আর কি চাইব। ঠাকুর বললেন, এই তো তোর চৈতন্য হয়েছে, যে চৈতন্যের জন্য, যেই কনসিয়াসনেসের জন্য আমরা এত ঘুরে মরি বন্ধুরা, জপ তপ তপস্যা কত কিছু, সমাজের চোখে পতিতা নটি, তার বাইরেটা কি, তার ভেতরের জ্যোতিটা দেখো। সে এক কথায় বুঝে গেছে, বলছে না চাইতে যে এত কিছু দিয়েছে, তার কাছে আমি কি চাইবো ঠাকুর, আমি তো তোমাকে দেখতে এলুম, তোমার কাছে আমার কিচ্ছু চাইবার নেই, আমি চাইতে আসিনি ঠাকুর, আমি তোমায় দেখতে এলুম, ওরা তো আমাকে এমনি ঢুকতে দেবে না, তাই এই মিথ্যার আশ্রয় নিয়ে তোমাকে দেখতে এলুম। আর ঠাকুর বলছেন, এই তো তোর চৈতন্য হয়েছে, তার মানে ভাবো তো শুদ্ধ অন্তঃকরণ কাকে বলে। ভেতরে যদি তোমার সত্যিকারের হীরে থাকে, তোমার থলিটা যদি ময়লাও হয় তাতে কি যায় আসে, বাইরের আবরণটা যদি ম্লান হয়, ভেতরের হীরেটা তো জলজলে আসল হীরে, তাই তার বাহ্যিক অবস্থা যাই হোক না কেন, তার মতো ভক্ত আমি তো বলবো আমাদের বিনোদিনী দাসী, আমাদের প্রণম্মা নটি বিনোদিনী, তিনি ঠাকুরের অন্যতম শ্রেষ্ঠ ভক্ত, কিচ্ছু চায়নি, যে কোনোদিন ভুলেও ঠাকুরের কাছে কিচ্ছু চায়নি, কারণ তিনি জানতেন যে তাকে এমনি পাশানি অহল্যা উদ্ধার হয়েছে ঠাকুরের পাদস্পর্শে, আর কিচ্ছু চাইবার নেই তার কাছে, তাই কোনো দিন তিনি কিচ্ছু চাননি। তো আজকে অনেকক্ষণ আমরা ঠাকুরের কথা বললাম, আর কোনো প্রশ্ন আছে কি না আমি একবার একটু দেখে নিই। না, আর তেমন কোনো প্রশ্ন আসেনি। আজকে অনেকক্ষণ আমরা কর্তাগিন্নি মিলে চেষ্টা করলাম, কি চেষ্টা করলাম, ফুল নাড়াচাড়া করার, পিঁড়িতে চন্দন কাঠ ঘষার, তাতে যদি একটু হলেও সুগন্ধ বেরোয় আমাদের মনে, আমাদের দেহে একটু হলেও যদি সুগন্ধ বেরোয়, সমাজ মাধ্যমটাকে একটু এই কাজে লাগিয়ে দেখি না কেন, তোমাদের সঙ্গে ভাবের আদান প্রদান, তোমাদের, তোমরা তো আমাদের আত্মীয়, এই ঠাকুর মায়ের সংসারের সদস্য। ওই যে দীপ্ত বলল রক্তের সম্পর্ক, এ তো রক্তের সম্পর্ক থেকে বড় গো, যাদের সঙ্গে আমাদের এই আদান প্রদান চলছে। তো আজ আমরা আসি, কিন্তু যাবার আগে আমাদের ঠাকুর মা এবং সেই বীর সন্ন্যাসী বিবেকানন্দের উদ্দেশ্যে আমরা আমাদের শত কোটি প্রণাম রেখে যাই। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ, জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ শূরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। জয় ঠাকুর, জয় মা, জয় বীর সন্ন্যাসী বিবেকানন্দ, এবং সর্বশেষে আমাদের গুরুদেব, আমাদের প্রণম্য গুরুদেব, আমাদের দুজনের গুরুদেব হচ্ছেন শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ। তো গুরুদেবের চরণে এবং সব গুরুর চরণে, গুরু তো আলাদা আলাদা হয় না, যাদের কাছ থেকে আমরা যা শিখি সবাই গুরু,
সবাই গুরু, ওই যে হরিগুরু গুরু হরি, তার উদ্দেশ্যে গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নম অজ্ঞানোতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নম। ঠাকুর মা স্বামীজি আমাদের গোপাল সোনা সকলের আলোয় উদ্ভাসিত হয়ে উঠুক সবার জীবন, এ জগৎ সংসার, এই প্রার্থনা জানাই শ্রীচরণে। আজকের মতো আমাদেরকে বিদায় দাও, কেমন লাগলো আমাদের এই নিবেদন যদি জানাও তাহলে সাহস করে ভবিষ্যতেও তোমাদের সামনে আসবো। আমাদের ক্ষুদ্র বুদ্ধি স্বল্প বুদ্ধি দিয়ে যতটুকু পারি আমাদের ঠাকুর মা, আমাদের সবচাইতে প্রিয় মানুষ, যারা মানুষই বলবো, কারণ ঠাকুর মাকে ঠাকুর বলে আমি দূরে রাখতে রাজি নই, তিনি মানুষ, তিনি আমার মা আমার বাবা, আমাদের মা আমাদের বাবা, কাজেই তাকে আপন করে নিতে চেষ্টা করব এবং তোমাদের মধ্যেও আমাদের অনুভূতি ছড়িয়ে দেব। অনুরোধ করব তোমরাও তোমাদের অনুভূতি আমাদের মধ্যে ছড়িয়ে দাও, এসো আমরা একসঙ্গে সমৃদ্ধ হই। আজকের জন্য চৈতি তোমাদের কাছে বিদায় চেয়ে নিক। অনেক প্রশ্ন উত্তরের সম্মুখীন আমরা হলাম, কতটা কি বোঝাতে পেরেছি তোমরাই বলবে, আমরা নিজেরাও বুঝে চলেছি প্রতিনিয়ত প্রতি মুহূর্তে। মা বাবাকে বোঝা সন্তানদের বড়ই দুরূহ ব্যাপার, সারা জীবন তাদের কাছ থেকে স্নেহ ভালোবাসা, সে আমার গর্ভধারিণী হোক বাবা হোক মা হোক, এবং এরা হলেন, আমি মনে করি আমরা দুজনেই মনে করিন, এরা দুজনেই হলেন মোক্ষদায়িনী বাবা মা। তো তাদেরকে নিয়ে পর্যালোচনা মানে সত্যি সাহস রাখতে হয়, আমি এবং আমার কর্তাটি একটু বেশি সাহস দিয়ে ফেলেছি আর কি। যাই হোক, নিজ গুণে তোমার একটু ক্ষমা করে নিও, সবটা তো আর ভাষায় প্রকাশ করতে পারি না, ভেতরের মনের একটা ভীষণ একটা আকুতি থাকে, আবেগ থাকে। তো চেষ্টা করছি ঠাকুরমার আলোচনা ভাবধারা ভালোবাসা তোমাদের সঙ্গে শেয়ার করতে, যা যে কটা দিন আছি, জীবন আমাদের খুবই স্বল্প, তার মধ্যে কাজ করে যেতে হবে, এটাও একটা কাজ, বাবা মাকে সামনে তুলে ধরা, তাদের ভালোবাসাকে বোঝানো, তারা কি বলেছেন তাদের দর্শনকে তুলে ধরা সব থেকে বড় কথা। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই জানিও আমাদের এই উপস্থাপনা। আজকের মতন আমরা শেষ করছি, তোমরা সকলে খুব ভালো থেকো, শান্তিতে থেকো, আনন্দে থেকো, সব থেকে বড় কথা। মা বাবা চাইতেন, মানে ঠাকুর মা স্বামীজি এনারা চাইতেন, সমস্ত দেবতাই চান সচ্চিদানন্দ, অর্থাৎ সবসময় সচ্চিদ আনন্দে আমরা যেন বাস করি। তো আজকে আসছি বন্ধুরা, শুভরাত্রি, তোমরা সবাই খুব ভালো থেকো। আরেকটিও কথা বলি, যে আমরা আমাদের একদম আটপৌড়ে সাংসারিক জীবন থেকে যা আমরা বুঝি সেইটি বলার চেষ্টা করব। আমাদের প্রণম্য গুরুদেবরা রয়েছেন, তারা তো আরও অনেক বিস্তারিত, তারা সেই অনেক গভীর বাণী তোমাদের সামনে তুলে ধরবেন, তুলে ধরেন, কিন্তু আমরা ক্ষুদ্রমতি, কিন্তু ক্ষুদ্র নই, কারণ আমরা তার সন্তান, আমাদের জন্য তিনি নিচে নেমে এসেছেন, আগেই বললাম রবি ঠাকুরের ভাষায়। কাজেই আমরা আমাদের একজন আটপৌড়ে সংসারী, তাদের মনে যে প্রশ্ন ওঠে, তাদের মনে যে অনুভূতি হয়, সেইটাকেই আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব তোমাদের মধ্যে, এবং তোমাদের কাছ থেকেও আমরা মাথা পেতে তোমাদের উপলব্ধি, তোমাদের জ্ঞান, তোমাদের প্রজ্ঞা আমরা প্রার্থনা করে নিচ্ছি, যে তোমরা আমাদেরকে সমৃদ্ধ করো, আমরা যাতে একে অপরের হাত ধরে পরম শান্তিতে পরম নিশ্চিন্তে আমাদের জীবন অতিবাহিত করতে পারি। আজকের মতো আমাদের দুজনকে বিদায় দাও, ভালো থেকো সবাই, জয় ঠাকুর, জয় মা, জয় বীর,
সন্ন্যাসী বিবেকানন্দ, জয় গুরু, জয় রাধা মাধব গোপাল, সকলকে প্রণাম জানিয়ে আজকের মতো শেষ করছি এই পর্ব। শুভরাত্রি, ভালো থেকো, শান্তিতে থেকো সবাই।